ইন্ডিয়া অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। পাগল হয়ে গেছিস? কি বলছিস লেসার ঘরে? সত্যি কথা বলছি। তুই নিজের বোনের সাথে কি করে কাজ করতে পারলি? এত জঘন্য কাজ, তাও তোর নিজের বোনের সাথে। এর জন্য তোকে শাস্তি পেতেই হবে। আমি আমি আজ সেটাই করব যা আজ পর্যন্ত করিনি। পুলিশকে আমি এক্ষুনি ফোন করব। তুই জেলে যাবি, জেলে। হ্যাঁ, পুলিশকে ফোন করব। কি করছো তুমি? আরে কি করছো কি? আমি বলছি ফোন দাও। ছেড়ে দে। আমি বলছি ফোন দাও। ছেড়ে দে। আরে পুলিশ ফোন করব। আরে কুলদীপ, এই বুড়িটার মুখ তুই চুপ কর। চলে গন থেকে। আমি যেতে দেব না তোকে। সরে যাও বলছি। না, আমি যেমন তোর মা হই তেমন ওরও মা হই। আমি পুলিশকে ডাকবই। আমার মেয়ে অবশ্যই ন্যায় বিচার পাবে। আরে কিসের ন্যায়? মা সরে যাও পিছনে। তুই জেলে যাবি, জেলে। সরে যাও, সরে যাও বলছি। সরে যাও। কি করছিস? কি করছিস? মা, মা সরে যাও। কি করছিস? সরে যাও। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আয় কুলদীপ, জলখাবার খেয়ে নে, তোর জন্য পরোটা বানিয়েছি। আয় এনে মনু, তোর টিফিনটা নে। সব জিনিস গুছিয়ে নিয়েছিস তো? আরে বাবা, ভালো করে খা, বস। না না, খুব ভালো হয়েছে, কিন্তু কিন্তু পরে পরে খাবো। মেটেশ, এখন আমি লেট হয়ে যাচ্ছি মা। আমি আমি পরে এসে খাবো মা। আচ্ছা মনু, তুই তাড়াতাড়ি জলখাবার খেয়ে নে, যা বস, না হলে স্কুলে দেরি হয়ে যাবে। ঠিক আছে মা, আমি আসছি এখন। বাবা, তোর কাজের কি হলো? আসলে মা, একটা ফ্যাক্টরিতে কাজের কথা হয়েছে। দেখো, যদি কাজটা হয়ে যায় আমি ওখানেই যাচ্ছি। আর আমিও চাকরি করে সংসারে হাল ধরতে চাই। এই মন্নুর বিয়েও তো দিতে হবে। ওই, এটা কি বলছিস রে? আমি কোথাও যাচ্ছি না। ওই, যাবি না কেন রে? তোকে যেতেই হবে। হ্যাঁ, ঠিক আছে মা। ঠিক আছে, সাবধানে যাস, যা খেয়ে নে। নে মনু নে, তুইও তার দাদি কর। হ্যালো স্যার, আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছাচ্ছি, এই তো রাস্তাতেই আছি। আমরা ওই চাকরিটা খুরানার ছেলেকে দিয়ে দিয়েছি। স্যার, স্যার, এই চাকরিটা আমার খুব প্রয়োজন স্যার। স্যার প্লিজ এরকম করবেন না, অনেক কষ্ট করে চাকরিটা জোগাড় করেছিলাম। এখন আর আমি কিচ্ছু করতে পারবো না স্যার, প্লিজ। সরি। আরে কুলদীপ, কুলদীপ, কি হয়েছে? কিছু না রে ভাই। বল না। বল না, কেউ কিছু বলেছে? একবার নামটা বল, দেখে নেব। যে ফ্যাক্টরিতে কাজের কথা হয়েছিল সেই চাকরিটাও গেল হাত থেকে। বিরক্ত হয়ে গেছে আমি রে, যখনই চাকরির কথা হয় কিছু না কিছু গন্ডগোল হয়ে যায়। আরে ভাই, এত তো কোম্পানি আছে, তুই টেনশন করিস না, অন্য কোনো চাকরি পেয়ে যাবি। কে আমাকে চাকরি দেবে বলতে পারিস মনোজ? কবে থেকে আমি চেষ্টা করে যাচ্ছি, জানি না আমার ভাগ্যতে কোন পাথর চাপা দেওয়া আছে। মা, মন্নু, কি করে নিজের দায়িত্ব পালন করবো বলতো? কখনো কখনো মনে হয় মরে যাই আমি। আরে চুপ, কি পাগলের মতো কথা বলছিস? মন খারাপ করিস না, চল আমি তোর মুড ঠিক করছি, সব দুঃখ ভুলে যাবি। আরে বস না, আমার কোথাও যেতে ইচ্ছা করছে না ভাই। তোকে আগেও বলেছিলাম আমাদের সঙ্গে চল, সব দুঃখ ভুলে যাবি। আরে চল এবার বস তো। আরে ভাই, আরে বস, তাড়াতাড়ি বস, বেশি কথা বলিস না। আরে না ভাই। আরে বস না। আরে চল না, আজ তোকে স্বর্গ দেখাবো। চলে আয়। এনে ওই, এটা কোথায় এলাম আমরা? স্বর্গ? আরে কোন জায়গা এটা? দাঁড়া, তোকে দেখাচ্ছি আমাদের স্বর্গ। আরে তোকে আগেও বলেছিলাম আমাদের সঙ্গে চল।
আরে ভাই যদি আগে আসতিস না আজকে তোকে কাঁদতে হতো না। আরে ভাই এগুলো একদম উচিত নয়। কি ঠিক না, নিজের অবস্থা দেখ, কত চিন্তায় রয়েছিস তুই। এটা খেয়ে নে, দেখবি সব দুঃখ ভুলে যাবি, সত্যি বলছি খুব আনন্দ পাবি, নিয়ে দেখ। ওই নেশা? আরে ভাই এটা ভুল কাজ ভাই। ওই মনোজ ভাই আমার কথা শোন, এসব ছাড় ভাই, এগুলো বাজে কাজ ভাই। বস তো এখানে, নিজেকে দেখ কিরকম উদাস হয়ে থাকিস, আর আমাদের দেখ চব্বিশ ঘন্টাই খুশি থাকি। আরে ভাই খুশি থাকার রহস্য এইটা, এই নে ধর। এসব কি ভাই? নে নে খা, চল চল খেয়ে নে এটা। আরে খেয়ে 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 এই তো তৈরি কর। নে নে এবার তোর সময়, মিটিয়ে দে তোর সব দুঃখ। আরে কি দেখছিস এত, তোর বন্ধু আমরা, ব্যাস তোকে বাঁচার রাস্তা দেখাচ্ছি, নে নে টান টান। আরে টান না, টান চল চল চল, কিছু হবে না, চল নে নে। এখনো সময় আছে, শুধরে যাও, তা না হলে শেষ হয়ে যাবে। তারপর আঙ্কেল আপনিও টেনে নিন, স্বর্গে চলে যাবেন। এনে আজ তো খুব ভালো লাগছে রে ভাই, সবকিছু কত ভালো মনে হচ্ছে দেখে। এখন থেকে সবই ভালো লাগবে রাজবীর, কাল তোর পালা। কোনো ব্যাপার না, হয়ে যাবে, কোনো চিন্তা নেই। কুলদীপ বৌদি আসছে। যা কুলদীপ, আজ বৌদিকে নিজের মনের কথাটা বলেই দে। যা যা যা, তাড়াতাড়ি যা যা তাড়াতাড়ি। কুলদীপ তুই? হ্যাঁ আসলে আমি না। কি হয়েছে বল? আরে বল না। আসলে আমার তোকে কিছু বলার আছে। বল না। আমার না তোকে খুব ভালো লাগে, আমি তোর সঙ্গে প্রেম করতে চাই। তোরও কি কত টাইম নিয়ে নিলি এটা বলার জন্য, পাগল একটা। আরে অনেক অনেক ধন্যবাদ। অভিনন্দন দিদি। অনেক অনেক ধন্যবাদ। দেখুন দিদি, এখন থেকে চাঁদনি আমার মেয়ে। কুলদীপ শুধু একবার কাজটা পেয়ে যাক, এই বছরেই বিয়ে দিয়ে দেব। নিশ্চয়ই দিদি, নিশ্চয়ই। ওই কি রে, এখন তো ছেড়ে দে আমার বৌদিকে, ততদিনে তোকে বিদায় করে দেব। আরে খুব মজা হবে যখন তুমি আমাদের বাড়ি চলে আসবে, খুব মজা করব, অনেক ঘুরব। La 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 la
এটা কোথায় নিয়ে এলি আমাকে? স্বর্গতে নিয়ে এসেছি তোকে, আয় চলে। আরে আয় না, বস বস না। না 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 না, আমি এটা খাবো না। আরে কি নাটক করছিস, নে খা। খানা না 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 না, আমি তোকে ভালোবাসি, তুই আমাকে ভালোবাসিস, বিয়ে হতে চলেছে। হ্যাঁ, স্বামীর কথা না শুনলে কার কথা শুনবি, নে খা। না না না, আমি মানে, আরে তুই খানা, খেনে 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 খেনে। ভালো লাগলো না? এবার তোকে এমন একটা জিনিস দেখাবো যেটা নিয়ে তুই স্বর্গে ভ্রমণ করবি। হ্যাঁ, আরে কিচ্ছু না, প্রথমবার তো। এটা এইসব করো নাকি তুমি? হ্যাঁ, এটা নেওয়ার পর না স্বর্গে ভ্রমণ করা যায়। না না না, এই নেশাটা না একদম ঠিক না, তুমি এটা ফেলে দাও। আরে ছাড় না। দেখ এই হবে নিতে হয় এটা। হ্যাঁ, সেখানে তুইও। দারুণ ভালো লাগে, নে। এই নে না। না না না, মা বাবা যদি জানতে পারে তো আমাকে তো মেরে ফেলবে। যখন তোর স্বামী বলছে যে তুই নিয়ে নে, তাহলে কি মা বাবা মা বাবা করছিস? হ্যাঁ হ্যাঁ, দেখ বিয়ে হতে চলেছে আমাদের, যেটা আমি বলবো তুই সেটাই করবি, নে। এই নে না, চল। আরে ছাড় না। টান না না না, টান না, তাড়াতাড়ি নে, টান, লম্বা শ্বাস নে। লাগছে না ভালো? এরা আর শোধরাবে না, এরা একেবারে গোল লাগে গেছে। ওকে চলো, চুপচাপ মাথা নিচু করে চলে যাবি। দেখ এইভাবে আমি তোকে করে দেখাচ্ছি, এইভাবে 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 এইভাবে। আরে কিচ্ছু হবে না, ঠিক আছে, ভয় পাস না, চল যা, আমরা আবার কালকে দেখা করছি, জানিস তো নাকি, চল যা।
কুলদীপ বাবা শোন, তুই নেশা করেছিস? হ্যাঁ, কোথা থেকে পেয়েছিস তুই বল? কার থেকে পেয়েছিস বল? অন্যের মতো তুই উচ্ছন্নে যেতে চাস? আরে সরে যাও না, আস্তে আস্তে শুরু হয়ে গেল। আরে এটা তুই কি করে করতে পারলি? কোথায় পেলি তুই এইসব? ভুলে গেছিস পাড়ার রঞ্জিতের কি অবস্থা হয়েছিল? আরে তোমরা থামো না, থামো এবার। তুই চুপ কর আর আমার কথা ভালো করে শোন। আর তুই যদি এই নেশা না ছেড়ে দিস না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আরে বাবা শোনো না, তুই মায়ের গায়ে হাত দিচ্ছিস? পাগল হয়ে গেছিস কি? কি করছিস কি তুই এটা? চুপ কর, খুলে যাও এখান থেকে। কি হলো কি তোর? নেশার চোটে একেবারে পাগল হয়ে গেছে। আয় মা। নেশার আনন্দ, যাতে সবকিছুই খুব হালকা মনে হয়, কিন্তু পরে এই হালকা মনে হওয়া জীবনটাকে খুব ভারী করে দেয়। সর্বনাশের ভার, নেশা আমাদের সর্বনাশের দিকে নিয়ে যায়, আর একটা ভয়ঙ্কর খাদে এমন ভাবে ফেলে যেখানে পড়ার পর আমরা কোনো উচিত কথাই শুনতে পাই না, শোনা যায় কেবল অন্যায়ের আহ্বান। নেশা আমাদের চিন্তা ভাবনার শক্তিকে শেষ করে দেয়, যে কারণে আমরা আপন পর বা ঠিক ভুলের তফাত করতে পারি না, আর অপরাধের দিকে এগোতে থাকি। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে কুলদীপও এইভাবেই নেশার কবলে ফেঁসে যাচ্ছিল, যে কারণে ও ঠিক ভুলের তফাত করার ক্ষমতা হারিয়েছিল। দায়িত্ব গ্রহণ করার ইচ্ছা থেকে কখন ও নেশার দিকে এগিয়ে গেল সেটা নিজেও বুঝতে পারেনি। কিন্তু এবার কি, নেশার এই অভ্যেস ওর জীবনে আর কি কি ভয়ঙ্কর ঝড় তুলতে চলেছিল, চলুন দেখি। সতবীর শোন, আরে ভাই ভাই মাল দরকার, অদ্ভুত লাগছে ভাই। হ্যাঁ, তুই তুই তাড়াতাড়ি দেখা কর ভাই। কুলদীপ, ওই সবগুলো তো শেষ হয়ে গেছে, এখন নতুন মাল আনতে হবে, পয়সা দিলেই হবে। তুই পয়সা নিয়ে চলে আয়। আরে ভাই পয়সা পরে দিয়ে দেবো, তুই 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 শুধু মাল নিয়ে আয় ভাই, আমার এখানে খুব অদ্ভুত লাগছে ভাই সকাল থেকে। কুলদীপ, ও আমাকে ধারে জিনিস দেবে না। হ্যাঁ, তুই পয়সা জোগাড় কর, আমি জিনিসের ঠিক জোগাড় করে নেবো, ঠিক আছে? ঠিক আছে, আমি কিছু করছি, তুই তুই মাল নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, তুই টাকা জোগাড় কর, মাল নিয়ে আয় তুই। কি করছিস তুই? আমার কিছু টাকা দরকার। টাকা কেন? মা কিছু টাকার দরকার। মাল কি জন্য টাকা দরকার? কোনো টাকা নেই, দে বলছি, দিয়ে দে। মনু, মনু টাকা দে। মনু, আমার কাছে কোনো পয়সা নেই, টাকা দে। মনু, কুলদীপ আমার সোনা, দেখ শোন আমার কথা শোন, তুই এসব ছেড়ে দে বাবা, দেখ আমরা তোকে সব রকম সাহায্য করব। হ্যাঁ দাদা, তুই তো জানিস এসব খারাপ, আমরা তোকে সাহায্য করব। চুপ কর, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। এখানে টাকা নেই, যেটুকু আছে রেখে দে। কি করছিস কুলদীপ? টাকাটা রেখে দে, রেখে দে। আমাকে আরো আরো টাকা দাও। আর নেই, আর এই টাকা নিয়ে তোকে আমি কোথাও যেতে দেব না। তুই কোথাও যাবি না, আমি দেখি তুই কি করে যাস। চলো না। মা, 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 এটা কি করছিস তুই? এই বালাটা দাও আমাকে, বালাটা দাও। না, কি করছিস তুই? কি করছিস? না না কুলদীপ, প্লিজ না, ছাড় বলছি। দাও দাও দাও। কুলদীপ, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে দাদা।
ফোন তুলছে না কেন? মা, কেন এত ভাবছো? ও ফোন ধরবে না, কোথাও নেশা করে পড়ে আছে। সরাইটাকে, ছেলেটা আমার কত ভালো ছিল, কি জানি কিভাবে খারাপ হয়ে গেল। হে ভগবান, ওকে রক্ষা করো। রাত হয়ে গেছে, বাবা 10টা মিসড কল। কি বলবো আমি বাবাকে, আমাকে তো আজ মেরে ফেলবে বাবা। আরে চুপচাপ চলে যাবি বাড়ি, যাবে আগের বার গেছিলি। রোজ রোজ মাথা নিচু করে যেতে পারবো নাকি? আমি তো বুঝতে পারছি না যে যে বাবা এত ফোন কেন করেছে। বাবা আমাকে নিজের মতো বাঁচতেও দেবে না। এত ভালো একটা দিন কাটানোর পর একটু বকা খেয়ে নিবি, কি যায় আসে তাতে? হ্যাঁ সেটাও ঠিক। চল আমি তোকে ড্রপ করে আসছি, চলে। দেখো কি করেছ, নেশা মদ। হ্যাঁ আমি মদ খেয়েছি, আমি নেশা করেছি, তো কেন করবো না, এটা আমার জীবন। হ্যাঁ দেখো বাবার সঙ্গে কিভাবে কথা বলছে। বাবা? কিসের বাবা? তুমি বাবা নয়, তুমি আমার শত্রু। হ্যাঁ আমার মতো বাঁচতেও দেবে না তুমি। কি বললি তুই? নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবেসেছি তোকে, তোর সব কথা শুনেছি, তুই যা চেয়েছিস তাই দিয়েছি। তা বলে মদ খেয়ে তুই বাড়িতে ঢুকবি সেটা আমি কিছুতেই মানব না। হ্যাঁ কেন কেন আমি মদ খাবো না? হ্যাঁ আমি করবো নেশা, যখন আমার হবু স্বামীর এতে কোনো আপত্তি নেই, তো তুমি কেন বলছো? হ্যাঁ দেখো বাবার সঙ্গে কি করে কথা বলছে। তুই কুলদীপের কথা বলছিস তো? কোনো বিয়ে টিয়ে হবে না ওর সাথে। আমি কালই ওর বাড়িতে গিয়ে ওর মাকে বারণ করে দেব। কেন কেন আমার বিয়ে হবে না ওর সাথে? হ্যাঁ কেন আমার কুলদীপের সাথে বিয়ে হবে না? হ্যাঁ বিয়ে হবে, ভালোবাসি আমি ওকে, এটা আমার জীবন, আমি যেরকম ইচ্ছে বাঁচবো। হ্যাঁ চাঁদনি, তোর কোনো লজ্জা নেই নিজের বাবার সঙ্গে এইভাবে কথা বলছিস? এটা তুই নয়, তোর নেশা কথা বলছে। দেখিস একদিন না একদিন তুই ঠিক আফসোস করবি, বুঝলি? হ্যাঁ মা, তুমি তুমি এখন চুপ করো তো। দেখলি বাবা কুলদীপ, দেখ কি অবস্থা হয়েছে ছেলেটার। বাবা এসব ছেড়ে দে, আমি তোর মা, আমি তোর ভালোর জন্য বলছি বাবা। কুলদীপ, আরে যাও এখান থেকে, আমি কোথাও যাব না, আর না এই সমস্ত কিছু ছাড়বো। আরে তোমার থেকে ভালো তোমার বন্ধুরা, যারা আমাকে বোঝায়, যেটা করতে চাই আমি সেটা করতে দেয়। কুলদীপ, মনু একটা নেশামুক্তি কেন্দ্রে কথা বলেছে, একবার চল তাহলে দেখবি সব ঠিক হয়ে যাবে বাবা। যাব না আমি, যাও এখান থেকে, যাও, চলো যাও, শেষবারের মতো বলছি আমি ছাড়বো না আমি, বুঝতেই পারে না, আরে ছাড়বো না আমি।
নমস্কার দাদা, নমস্কার। আসুন বসুন। আরে বসার কথা ছাড়ুন, আমি তো এই সম্বন্ধ ভেঙে দেবার জন্য এসেছি। আমি আমার মেয়ের বিয়ে কোনো নেশাখোরের সঙ্গে দেব না। আরো নিজের সাথে চাঁদনিকেও নেশাখোর বানিয়েছে। দাদা আগে শান্ত হন, আমি বুঝতে পারছি আপনাদের প্রবলেম। আপনি কি করে বুঝবেন আমাদের সমস্যা? আমাদের মেয়ের জীবনটা একেবারে নষ্ট হতে চলেছে, আপনি একটু বুঝুন। আমরা সম্বন্ধটা ভাঙতে এসেছি। আমি আমি বুঝাবো আমার ছেলেকে আর চাঁদনিকেও। বাস বাস, অনেক হয়ে গেছে। তোমাদের এখানে এসে সাহস কি করে হলো? হ্যাঁ, আমি তো বলেছিলাম তোমাদের যে আমি কুলদীপকে বিয়ে করব, আর কাউকে না। আরে আমি বললাম না, এখানে তোমার বিয়ে কিছুতেই হবে না। চলো চলো। আরে খোলো, চলো। আমি কোথাও যাব না। মা, কুলদীপ, তুমি তুমি কুলদীপকে বন্ধ করে রেখেছো। আমি যাচ্ছি। ওকে ঘরেই থাকতে দাও, ও বাইরে বেরোলে আবার কোনো গন্ডগোল বাঁধাবে। জানোয়ারের মতো বন্ধ করে রেখেছো। আরে শোনো শোনো চাঁদনি, শোনো। ওই মন্নু, চলো আমার সাথে। চাঁদনি তুই? হ্যাঁ হ্যাঁ চলো। আপনি একদম চিন্তা করবেন না, আমি আমি ওদের ভালো করে বোঝাবো, ওরা নিশ্চয়ই শুনবে। শুনে রাখো বাবা, আমাদের কেউ আলাদা করতে পারবে না। আরে কোনো লজ্জা নেই তোর। পিছিয়ে যান, হাত দেবেন না, পিছিয়ে যান। আমরা সেটাই করবো যেটা আমরা করতে চাই, ঠিক আছে? চল বোঝাবেন, আপনি বোঝাবেন। কুলদীপ যাস না। তাও এদেরকে, আমাদের কেউ আলাদা করতে পারবে না। কিভাবে কি নিজেদেরকে? হ্যাঁ, আমরা বাঁচবো আমাদের আমাদের মতন করে জীবনটা। হ্যাঁ, কিন্তু এখন কি করবো? আমার শুধু মাল চাই, আমার খুব অস্বস্তি হচ্ছে। আমাদের মাল চাই কুলদীপ। টাকাই তো নেই আমার কাছে। আরে আর কিছু একটা কর, আমার শুধু আমার শুধু মাল চাই। হয়ে গেছে টাকার ব্যবস্থা। টাকা বের কর। কিসের পয়সা? টাকা বের কর, টাকা বের কর। মেরে দেবো আমি তোকে। নেশা কর কোথাকার, শুধরে যা, না হলে কিন্তু থানায় গিয়ে রিপোর্ট করব যে আমার থেকে জোর করে টাকা চাইছিলি। সর, আমি কিন্তু মেরে ফেলবো। সর, পেছনে যা, পেছনে। মেরে দেবো কিন্তু, টাকা বের কর। আমার ছেলে তো এরকম ছিল না, জানি না ও কাদের পাল্লায় পড়ে এই নেশা ধরল। ব্যাস একবার যদি দুজনে আমার কথা শুনি, তাহলে দিদি ওদের দুজনকে নেশা মুক্তি কেন্দ্রে নিয়ে যাব। চলো বাড়ি চলো, আমার তো মনে হচ্ছে না রাত্রে ওরা বাড়ি ফিরবে। নমস্কার। চল না চাঁদনি, তুমি তোমার বাড়ি যাও। ওফো আন্টি, আবার সেই বকবক। এটা তো আমারই বাড়ি, আমি কোথাও যাচ্ছি না। যাবে নাকি আমি বাড়িতে ফোন করব? ওফো কত বকবক করে এই মহিলা। আচ্ছা ঠিক আছে, আমি আমি বাড়ি চলে যাচ্ছি, অন্তত বাড়িতে গিয়ে শান্তিতে ঘুমোতে তো পারবো, না হলে এই বুড়িটা। চাঁদনি,
তুই চুপ কর মনু, এটা আমার দায়িত্ব। আমি ওকে বাড়ি ছেড়ে আসছি, ও এখন নেশায় আছে। তুই তোর দাদাকে দেখ, চল চাঁদনি। হ্যালো দাদা, আমি চাঁদনিকে নিয়ে আসছি। কুলদীপ, এই নে আমার সোনা ছেলে। বাবা, তুই তোর মায়ের কথা শুনবি তো? দেখ, তুই নিজেকে এইভাবে শেষ করে দিস না। ওই মনু না নেশামুক্তি কেন্দ্রের একটা লিস্ট বানিয়েছে, চল। আরে বাবা, তুমি আবার সেই শুরু করলে একই কথা, আমি যাবো না কোথাও। বাবা, একবার নিজের মায়ের কথা শোন। মা ছাড়ো, ও শুনবে না, ও সবার মতো খারাপ হয়ে গেছে। না, আমার সোনা ছেলে, ও কথা শুনবে। শুনবি না বাবা আমার কথা? আমার কথা শুনবি তো? আরে মা, তুমি থামো। তখন থেকে বলেই যাচ্ছে আমি চলে যাবো কিন্তু এখান থেকে, আর তারপর আর কোনদিন আসবো না। চল, আচ্ছা বস, খাবারটা তো খেয়ে নে। কুলদীপ আছে? মা, পুলিশ। কি হয়েছে স্যার? ওই গতকাল পাশের মাঠে একটা মার্ডার হয়েছে, একজন চাষির। এই চাষিটি পাশের গ্রামেই থাকতো। কুলদীপ, দেখেছো তুমি? না তো। কারণ তুমি আর তোমার সাথে একজন মেয়েকে, দুজনকেই ওখানে দেখা গিয়েছিল। আমরা তো যাচ্ছিলাম ওখান দিয়ে, আর না কোনো আমরা কোনো কৃষককে দেখেছি, আর না কোনো মার্ডার দেখেছি। আমরা ঘুরতে গেছিলাম, চলে এসেছি। হুম, ঠিক আছে। তবে হ্যাঁ, যদি দরকার হয় তাহলে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদের জন্য আসবো। কুলদীপ শোন বাবা, তুই আবার কোনো মা, তুমি তোমাকে খুনি বানিয়ে দিচ্ছ, এবার তো থামো। ভাই, কিরকম একটা হচ্ছে, শরীর খারাপ করছে ভাই, মাল চাই আমার, কিছু তো কর ভাই তোরা। আমাদের কারুর কাছে টাকা নেই, কি করে আনবো? আরে আর কিছু একটা করো, যেখান থেকে টাকা জোগাড় করো, নাহলে আমি তো মরেই যাব। একটা রাস্তা আছে আমার কাছে, যাতে করে আমাদের কিছু দিন আরামে কাটাতে পারবো। কি? দেখো, আমি একটা লোককে জানি যে মেয়েদের দালালি করে। সে মেয়েদেরকে কাজের লোভ দেখিয়ে নিয়ে যায়, তারপর ওদেরকে বেচে দেয়। এর থেকে আমাদের অনেক পয়সা পাওয়া যাবে। কিন্তু এরকম মেয়ে কোথায় জোগাড় করবো? আরে সেটাই তো, কবে থেকে খুঁজছি, খুঁজেই পাচ্ছি না। যদি পেয়ে যেতাম, 30-40 হাজার তো আরামে কামিয়ে নেওয়া যাবে। পেয়ে গেছি মেয়ে। কে? যে রাজি হবে আবার চিৎকারও করবে না। মন্নু, তুই তোর দাদার উপর এগিয়ে আছিস? হ্যাঁ, হওয়াও তো উচিত, আমি কাজটা এমন করেছি। টাকা নেই আমার কাছে। টাকা চাই না আমার? কি কথা বলছিস তুই? আমি আমি শুধু তোর সঙ্গে যেতে চাই, সরি বলতে এসেছি তোকে। আমি তোর সঙ্গে আর মায়ের সঙ্গে খুব বাজে করেছি, আমি জানি, ক্ষমা করে দে মন্নু। আমাকে আমাকে না নেশামুক্তি কেন্দ্র নিয়ে চল, আমি তোদের কাছে আবার ফিরে আসতে চাই। প্লিজ আমার সোনা বোন। হ্যাঁ দাদা, হ্যাঁ আমি নিয়ে যাবো।
মা কত খুশি হবে। চল আমরা একসঙ্গে বাড়ি যাই। হ্যাঁ চলে হাই। এটা কোথায় নিয়ে এলি? আসলে চাঁদনিকে নিতে এসেছি। তুই একটু বোঝা না ওকে। তুই ওকে বল আমি সব কিছু ছেড়ে দেব, তারপর আমরা একসঙ্গে থাকবো। চাঁদনি দেখো এখন দাদাও শুধরে গেছে, তুমিও এখন নেশা করে ছেড়ে দাও, সব ঠিক হয়ে যাবে। এখনো কিচ্ছু ভুল হয়নি, সব ঠিক হয়ে যাবে। তুমিও নেশা করে ছেড়ে দাও। তোমার বৌদি তোমাকে খুব মিস করবে। টাকা দে আর সব প্রমাণ সরিয়ে দিস, ঠিক আছে? ঠিক আছে, আমার ওয়েট করবি, ওকে? আমি আসছি। নেশার উন্মাদনা কুলদীপকে এতটা নিচে নামিয়ে দিয়েছিল যে ও নিজের বোনকে পর্যন্ত বেঁচে দিল। এটা অবশ্যই সত্যি যে নেশায় একজন মানুষের ভাবনা চিন্তার ক্ষমতা শেষ হয়ে যায়, মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। আর কুলদীপের সঙ্গেও এটাই হচ্ছিল। ও যা করেছিল সেটা নিয়ে ওর কোনো আফসোস ছিল না। এই নেশার কারণেই ও এতটা দূরে চলে গেছিল যে ওর আবার ফিরে আসা অসম্ভব মনে হচ্ছিল। বরং এখন এটাই দেখার যে ওর এই উন্মাদনা ওকে আর কি কি ঘৃণ্য অপরাধের দিকে ঠেলে দেয়, আর ওর পরিবারকে এর জন্য আর কি কি মূল্য চোকাতে হয়। মুন্নু এখনো কেন ফেললো না, কি করি? হ্যাঁ কুলদীপকে একটা ফোন করি। এই ছেলেটাও না, টিউশনের ওখানে ফোন করি। হ্যালো মনু, ঠিক সময় ওখান থেকে বেরিয়েছে? হ্যাঁ ও তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। আচ্ছা বেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এলো না কেন? কোথায় চলে গেল এই মেয়েটা, কি করি? পুলিশের কাছে জানানোটাই উচিত হবে। যাই হোক একটা কথা তো মানতেই হবে, তোর ভাই সাহস আছে, নিজের বোনকেই বেঁচে দিলি। নেশার জন্য সব কিছু ভাই। কিন্তু তোর বাড়িতে যদি কেউ জানতে পেরে যায় তাহলে? তুই নিজের বোনকেই বেঁচে দিয়েছিস, তোর মা তোর কি অবস্থা করবে? জানতে পারবে না। ছাড় না, নেশার জিনিসটা তো পেয়ে গেছি। সেটা তো কিছুদিনের জন্য, তারপর? এই দেখ মন্নুর ফোন, বিক্রি করে দেব, ওর ব্যাপারে অন্য কিছু ভেবে নেব। বাই ইন্টেলিজেন্ট, আই লাভ ইউ। কুলদীপ, কুলদীপ, মনু এখনো বাড়ি ফেরেনি, জানি না কোথায় চলে গেল, তুই একটু খুঁজে দেখ না ও কোথায় গেছে। আরে পালিয়ে গেছে হয়তো কোথাও, কে জানে কোন কোন ছেলের সাথে মেলামেশা আছে ওর। চুপ কর, তুই যা খুশি বলে যাচ্ছিস। আরে আমার কথা বিশ্বাস করো, কে জানে কোথায় কোথায় প্রেম করে বেড়াতো, বিশ্বাস হচ্ছে না তো? চাঁদনি বল। হ্যাঁ হ্যাঁ আন্টি, ও একদম ঠিক বলছে, ওর তো কখনো এই ছেলের সঙ্গে চক্কর, তো কখনো অন্য ছেলের সঙ্গে। আমি ওকে বোঝাতে গেছিলাম কিন্তু
ও তো আমার কথা শুনলই না। আমি যখন ওকে বুঝিয়েছিলাম ও আমাকে ধাক্কা মেরে দিয়েছিল, বলতে লাগলো এটা আমার জীবন, আমি যা খুশি করব। হ্যাঁ বলো, আমাকে জ্ঞান দিতে শুরু করলো। আরে আমি তোমার দিব্যি খেয়ে বলছি মা, আমাকে বিশ্বাস করো, আমি তোমার মিথ্যে দিব্যি খাবো বলো মা? তোমার থেকে আমাকে আলাদা করার পিছনে ওরই হাত ছিল, আমি সত্যি কথা বলছি। এবার আরাম করো, চলো চল চাঁদনি। না ও মিথ্যে কথা বলছে, আমার মেয়ে এরকম নয়। আমি আমি খুঁজে আনবো আমার মেয়েকে। কুলদীপ, আরে তোরা দুজনে এসব কি করছিস? হ্যাঁ মন্নুর ফোন, কি করে এলো তোর কাছে এই মন্নুর ফোন? হ্যাঁ বল। আরে তোকে আমি কিছু জিজ্ঞেস করছি, বল কি হয়েছে। কি যদি তুই নাই জানিস যে মনু কোথায়, তাহলে তোর কাছে মনুর ফোন এলো কি করে, উত্তর দে। আন্টি প্লিজ তুমি বকবকটা বন্ধ করো, যাও। তুই চুপ কর চাঁদনি, আমি বলছি তুই বল কি করেছিস তুই মনুর সঙ্গে। আরে বিক্রি করে দিয়েছি। পাগল হয়ে গেছিস তুই, নেশার ঘরে তুই কি বলছিস? আরে না মা সত্যি বলছি, আমি এই টাকার জন্য বিক্রি করে দিয়েছি ওকে, সত্যি বলছি টাকার জন্য বিক্রি করে দিয়েছি ওকে। আরে মা যাও এখান থেকে, বাঁচতে দাও আমাদেরকে, যাও। তুই নিজের বোনের সাথে কি করে কাজ করতে পারলি, এত জঘন্য কাজ, তাও তোর নিজের বোনের সাথে। এর জন্য তোকে শাস্তি পেতেই হবে। আমি আমি আজ সেটাই করব যা আজ পর্যন্ত করিনি। পুলিশকে আমি এক্ষুনি ফোন করব। তুই জেলে যাবি, জেলে। তুমি তুমি এরকম কিচ্ছু করবে না। না আরে পুলিশকে ফোন করব। আরে কি করছো, কি আমি আমি বলছি ফোনটা দাও। ছাড় আমি বলছি, ছাড় আমাকে, বলছি ফোনটা দাও, আমি ছাড় ফোনটা, ছেড়ে দে। আরে ছাড় ফোনটা। আরে কুলদীপ এই বুড়িটার মুখ বন্ধ কর। চল চাঁদনি, আমি যেতে দেব না তোকে, সরে যাও বলছি। না আমি যেমন তোর মা হই তেমন ওরও মা হই, আমি পুলিশকে ডাকবই। আমার মেয়ে অবশ্যই ন্যায় বিচার পাবে। আরে কিসের ন্যায়, মা সরে যাও পিছনে, তুই জেলে যাবি, জেলে। সরে যাও, সরে যাও বলছি, সরে যাও। কি করছিস মা, মা সরে যাও, কি করছিস, জেলে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে পিছনে। চল চন্দি চলে। ইন্সপেক্টর বাবু, হ্যাঁ ওই নিয়ে যান ওকে। চল। আরে আমি কিচ্ছু করি নি। চলো ম্যাডাম, চলো 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 চলো। মা 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 ড্রাগস কেবল একটা পরিবারের নয়,
বরং সমগ্র ভারতবর্ষের সমস্যা। অনেক ছোট বড় শহরের ইয়াং জেনারেশন এর কবলে পড়ছে, বিশেষ করে পাঞ্জাবের, যেখানে এই নেশার কারণে না জানি কত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত কত অপরাধ ঘটে যাচ্ছে। সরকারের দ্বারা নেশা বন্ধ করার জন্য, এই সামাজিক দূষণকে শিকড় সমেত উপড়ে ফেলার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। অনেক নেশা মুক্তি কেন্দ্র তৈরি করা হয়েছে, যেখানে নেশার সঙ্গে লড়াই করা মানুষদের চিকিৎসা করা যায়। অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে, যাতে মানুষদের নেশার সমস্ত দুষ্পরিণামের ব্যাপারে জানানো হচ্ছে, সতর্ক করা হচ্ছে। কিন্তু এসব তখনই সফল হবে যখন আমরা নিজেরা নেশার থেকে দূরে থাকার শপথ নেব। আমাদের দেশে নেশা করা একটা অপরাধ, এটা জানা সত্ত্বেও আজকালকার ইয়াং জেনারেশন সতর্ক হচ্ছে না, আর নিজেদের হাতেই নিজেদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। আমাদের আবেদন সমস্ত দেশবাসীর কাছে, যে আমরা সবাই মিলে আমাদের নবীন প্রজন্মকে শেষ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারি, শুধু প্রয়োজন সজাগ হওয়ার। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে এরকমই একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।